বিগত 10 বছর ধরে রিয়ালিটি শো দিদি নাম্বার ওয়ান দর্শকদের মাতিয়ে আসছে। টলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জির সঞ্চালনায় এই শোটি নতুন মাত্রা পেয়েছে। শুধু বাংলা টেলিভিশনের সব রিয়েলিটি শোকে পেছনে ফেলে জাতীয় পুরস্কার জিতেছিল দিদি নাম্বার ওয়ান, তবে এবার নাকি বন্ধ হয়ে যাচ্ছে শোটি। হয়তো এমন খবর শুনে আটকে উঠেছেন অনেকে, তবে খবর হলো বন্ধ নয়, দিদি নাম্বার ওয়ান সিজন 8 শেষ হয়ে যাচ্ছে, আর এর বদলে জায়গা করে নিচ্ছে দিদি নাম্বার ওয়ানেরই পরবর্তী সিজন, অর্থাৎ এবার থেকে দর্শক দেখবেন দিদি নাম্বার ওয়ান সিজন 9। সম্প্রতি এমন খবর রচনা ব্যানার্জি নিজেই জানিয়েছেন। সম্প্রতি চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়েছে নতুন রূপে নতুন ভাবনা থেকে সিজন 8 বিদায় দিয়ে দিদি নাম্বার ওয়ান সিজন 9 এর সূচনা হচ্ছে। তাই এখন দিদি নাম্বার ওয়ান এর সেটে নতুনভাবে প্রস্তুতি শুরু হয়েছে, সম্পূর্ণ সেট নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। দর্শকরা অনুমান করছেন এবারের দিদি নাম্বার ওয়ানে অনেক কিছুরই পরিবর্তন আসবে। দিদি নাম্বার ওয়ানের এই নতুন সিজনকে স্বাগত জানাচ্ছেন দর্শকরা। প্রোমো থেকে জানা গেছে 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে থেকে নতুন সিজন শুরু হবে। রিয়েলিটি শো এর সিজন বদলে গেলেও অবশ্য এর সময় বদলাচ্ছে না, সেদিন থেকে প্রতিদিন বিকাল 5 থেকে দিদি নাম্বার ওয়ান সিজন 9 দেখা যাবে। 2010 থেকে শুরু করে 2022 পর্যন্ত টানা 12 ধরে দিদি নাম্বার ওয়ান শোটি চলছে, কিন্তু এখন পর্যন্ত শোটির জনপ্রিয়তা আগের মতোই আছে। এই ধারাবাহিক থেকে শুধু দর্শকরাই অনুপ্রেরণা পান এমনটাই নয়, শিশু নারী কিশোর সবাই সংযুক্ত এর সঙ্গে। কিছুদিন আগে অভিনেত্রী রচনা ব্যানার্জি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই ধারাবাহিকে তিনি বিভিন্ন বয়সী নারীদের জীবন সংগ্রামের বিভিন্ন গল্প শুনে উদ্বুদ্ধ হয়েছেন বারবার। তার বারবার মনে হয়েছে সবাই পারলে আমি কেন পারব। দীর্ঘ সময় ধরে দিদি নাম্বার ওয়ানের সঙ্গে সংযুক্ত থাকতে থাকতে এই রিয়েলিটি শোটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন তিনি। দীর্ঘ সময় ধরে দিদি নাম্বার ওয়ানের সঙ্গে সংযুক্ত থাকতে থাকতে এই রিয়েলিটি শোটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন তিনি। আফিজা আক্তার, সাদাকালো নিউজ।